भवानीपुर दुर्दान्त फिलिंग आसछे ফাল্গুন মাটি আছে না হ্যাঁ 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 ওখানে যাব বাহ আমার নাম বর্তমানে রাজু বর্তমানে রাজু মানে ব্যাপারটা বুঝা গেল না ভবিষ্যৎ দেখি হাপিয়ে গেছি এই শীতের হালকা কুয়াশা আর মিঠে করা রোদ গায়ে মেখে মন চাইছে একটু ঘুরে আসতে কিন্তু করোনা আবহে ঘরে বসে বসে মন খারাপ তাহলে একবেলা কাটিয়ে আসুন খিরাইয়ে মন ভালো করে দেবে বাংলার এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স হ্যাঁ এই নামেই ডাকা হয় খিরাইকে পূর্ব মেদিনীপুরের ছোট্ট একটি গ্রাম এই খিরাই কলকাতা থেকে ট্রেনে অথবা সড়কপথে কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় সেখানে নিজস্ব কার বাইক অথবা ট্রেনে করেই ওয়ান ডে ট্যুরে ঘুরে আসতে পারেন বাংলার ফুলের উপত্যকায় মন ভরিয়ে দেবে সকলের ঘরের কাছে একেবারে ছোট্ট ট্যুর খরচও কম আবার করোনাকালে কোথাও থাকারও ঝুঁকি নেই ফিরে আসুন দিনে দিনেই বাড়িতে যত দূর চোখ যায় দিগন্ত বিস্তৃত চোখ জড়ানো ফুলের সমারোহ আর সাথে গ্রাম বাংলার রূপ কাশ্মীরের টিউলিপ গার্ডেন বা সিকিমের অর্কিড গার্ডেনের থেকে কোনো অংশে কম নয় বাংলার খিরাইয়ের এই ফুলের উপত্যকা এবারে চলুন জেনে নেওয়া যাক কিভাবে খুব সহজে খুব কম পয়সায় পৌঁছানো যায় এই খিরাইয়ে হাওড়া স্টেশন থেকে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর লোকাল মেদিনীপুর লোকাল ও পাঁশকুড়া লোকাল ধরে পৌঁছতে পারেন পাঁশকুড়া জংশন অথবা খিরাই স্টেশনে যারা পাঁশকুড়া জংশনে নামবেন তারা স্টেশনের বাইরে এসে ই রিক্সা অথবা মারুতি ভ্যানে যেতে পারেন এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স খিরাইয়ে আর যারা খিরাই স্টেশনে নামবেন সেই সকল বন্ধুরা ভিডিওটা একটুও স্কিপ না করে আমার সাথে চলুন খিরাই স্টেশন থেকে একদম নতুন পথে এই খিরাইয়ের উদ্দেশ্যে আপনার উপর দিয়ে যাবেন না ঠিক আছে এই নিচে দিয়ে কিন্তু রাস্তা হয়ে গেছে সুরক্ষিত রাস্তা এই রাস্তা দিয়েই যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আপনাদের আর রেল লাইনের ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে যেতে হবে না আপনারা এই নিচে মেট্রো রাস্তা দিয়ে যেতে পারবেন আর টোটো গাড়ি আর মারুতি ভ্যানের ব্যবস্থা করা হয়েছে কিন্তু এইমাত্র কোভিড পরিস্থিতির জন্য সেটা বন্ধ আছে এই মুহূর্তে আপনাদের পদব্রজেই যেতে হবে এরপরে কিন্তু এই কোভিড সিচুয়েশান উন্নতি হলে তখন কিন্তু আপনারা এই স্টেশনের নিচে থেকেই টোটো গাড়ি বা মারুতি ভ্যান পেয়ে যাবেন সেক্ষেত্রে তখন আরও ইজি হয়ে যাবে আপনাদের যাতায়াতের ব্যাপারটা তো ততক্ষণ আমরা এই রাস্তাটা কভার করছি আপনারা এই ফুলের ক্লিপিংগুলো দেখুন তো বন্ধুরা এই হচ্ছে ফার্স্ট গ্লিমপ্লেস অফ ভ্যালি অফ ফ্লাওয়ার্স খিরাই তো দেখতে পাচ্ছ কি পরিমাণ ফুলপ্রেমী অর্থাৎ পর্যটকেরা উপস্থিত হয়েছে এখানে মানে সেটা আমার নতুন করে বলার অপেক্ষা রাখছে না তোমরা দেখেই হয়তো বুঝতে পারছ এখানে কিন্তু অস্থায়ী কিছু হোটেলও খোলা হয়েছে এই একটা সহায়তা কেন্দ্র খোলা হয়েছে এখন আবার এক কথায় বলতে গেলে একদিনে ঘোরার জন্য এটা কিন্তু একটা দুর্দান্ত স্পট মানে এর জুড়ি মেলা ভার বর্তমান সময়ে নাম কি সায়ন সামন্ত এটা তোদের জমি বাহ
কদিন আগে এসেছিলাম তখনও এত ফুল হয়নি জানিস, এখনই ফুলটা ফুটতে লেগেছে না, অনেক ফুল তুলে ফেলেছিস তুই। সায়নদের জমি 2022 সালে খিরায়ের ফুলের ফলন, উপত্যকা একদম ভরে উঠেছে। মানে এবারে যখন ওই বন্যা হলো তখন ওরকম হয়ে গেছিল। তো ওই হচ্ছে 2022 সালে খিরায়ের বাগান, না দুর্দান্ত ফিলিংস আসছে কি বলবো। জল খাবি? ও মোড়ক ফুলটা তো সেই লেভেলের রয়েছে। বন্ধুরা তোমরা সকলে কিন্তু আজকের ভিডিওটা পুরো দেখবে, কেন এই বাগান থেকে ঘুরে আমি কিন্তু তোমাদের নিয়ে যাব ভবানীপুরে, যেখানে কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে শুধু ডালিয়া, চন্দ্রমল্লিকা আর গোলাপের চাষ হয়, সেইখানে নিয়ে যাব। অতএব ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। একটা দুর্দান্ত বিকেল আজকে আমরা কাটালাম, আপনারা সময় সুযোগ পেলে যদি সেরকম সুযোগ হয় অবশ্যই কাটিয়ে যান, দারুণ লাগবে। ফুল ভালোবাসে না তো এমন মানুষ নেই, তার উপর এই একটা পুরো উপত্যকা জুড়ে যে ফুলের একটা সমারোহ দেখে কিন্তু দুর্দান্ত লাগবে। আমার তরফ থেকে আপনাদের ইনভাইটেশন রইল, আপনাদের জন্য ফুল তুলছে। আমরা এখন টোটো যোগে যাচ্ছি ওই কংসাবতীর তীরে, চন্দ্রমল্লিকার বাগান দেখবো। দেখতে দেখতে কিন্তু আমরা পাঁশকুড়া স্টেশনে আমাদের এই টোটো দাদা ছেড়ে দেবে, আর আমাদের থেকে ভাড়া ধার্য করা হয়েছে 40 টাকা মাথা পিছু। আর তোমরা এলেই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে, ভাইয়ের মোবাইল নম্বর আমরা দিয়ে দেবো, সামনে আছে। ভবিষ্যতের ব্যাপার নেই, আপনারা ফোন করবেন না, ওর নাম সবসময় রাখবেন, ঠিক আছে? সবসময় রাজুকে আপনারা ফোন করতে পারেন, নম্বর আমি দিয়ে দেবো। তো দেখছেন আমি এখন রয়েছি ভবানীপুর, অর্থাৎ খিরাই থেকে ওই কাঁসাই নদী টোপকে খানিকটা এসে ওই ওই রাস্তা বরাবর যে আমি দেখালাম, ওই রাস্তা দিয়ে এসে কিন্তু আপনারা এই চন্দ্রমল্লিকার বাগানটা এক্সপ্লোর করতে পারেন। দুর্দান্ত দুর্দান্ত লাগছে, দেখুন একদম ফুলে ফুলে একদম ফুলাকার হয়ে গেছে, অসম্ভব সুন্দর, মানে কি বলবো। ফুল ভালোবাসে না এমন লোক তো খুব কমই আছেন, তো আপনারা অবশ্যই একবার কিন্তু সময় করে ঘুরে যাবেন, দুর্দান্ত লাগে দুর্দান্ত। দেখুন সাদা ফুলগুলো আপনাদের একটু জুম করে দেখার চেষ্টা করছি, দেখছেন? আচ্ছা দাঁড়াও, কটা দেবে বলো তো? আচ্ছা এই কটা নেব, আচ্ছা হ্যাঁ 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 করে না তাহলে সুবিধা হবে। দাদা তোমার নাম কি? শান্তনু। এই জমিটা তোমার? এইটা? আচ্ছা এই দেখো, এটা হচ্ছে শান্তনু দাদার জমি। কতটা হবে গো দাদা এটা, এই জমিটা? আড়াই কাঠা। এই 1 লক্ষ টাকা খরচ এটুকু করতে? বাপরে বাপ। আর এই কতদিন থাকবে এই ফুলটা? এক মাস থাকবে। না মানে এখানে এসে ফুল দেখতে পাবো কতদিন? এখনো এখনো দেখতে ফাল্গুন মাস পর্যন্ত। ফাল্গুন মাস পর্যন্ত? বাহ, মানে এই বাগান দেখতে হবে নি, অন্য বাগান দেখতে হবে। আচ্ছা মানে ফুল থাকবে আর কি ফাল্গুন মাস পর্যন্ত। আচ্ছা এই সময় আরো বেশি ফুল থাকে কিন্তু অন্য অন্য বছর? হ্যাঁ সেটাই তো, তোমাদের এত খাটাখাটনি করে লকডাউনটা হয়ে গেল, লকডাউনের জন্য তো এই
দূরে দেখো পুরো যত দূর চোখ যাচ্ছে সাদা সাদা একদম চন্দ্রমল্লিকা ভর্তি হয়ে গেছে। সূর্যটা তুলে গেছে তাই গো। এই দাদা আমাদের জন্য ফুল তুলে দিচ্ছেন, এই বাগানটা ওনারই, হলুদ চন্দ্রমল্লিকা। দুর্দান্ত লাগছে, একটু আমাদের সন্ধে হয়ে গেছে আসতে, আর একটু আগে এলে খুব ভালো হতো। যাই হোক, তাও যতটুকু পারছি আপনাদের দেখাচ্ছি। এখানে সব ফুল প্যাকিং হচ্ছে, বুঝলেন? ফুল প্যাকিং হয়ে, কার্টুনে প্যাকিং হয়ে সব চলে যাবে।